2006 সালে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের নির্বাচনের আগে বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখতে এই পর্ণতারকাকে $130,000 ঘুষ দেন তিনি। ব্যবসায়িক নথিতে ওই অর্থ লেনদেনের বিষয়টি গোপন রাখায় জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়। গত মার্চে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এখন চলছে বিচার কাজ। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মামলার বিষয়ে কথা বলেছেন স্টর্মির স্বামী ব্যারেট ব্ল্যাড। মঙ্গলবার সিএনএনকে ব্ল্যাড বলেন, বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত না হলে তারা দেশ ছেড়ে চলে যাবেন, কেননা রায় ড্যানিয়েলসের পক্ষে বিপক্ষে যাই হোক না কেন কোনো কিছুই স্টর্মির জন্য ভালো হবে না। তিনি মনে করেন, বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তার সমর্থকদের ঘৃণা থেকে ড্যানিয়েলস রেহাই পাবেন না, তাই যুক্তরাষ্ট্র ছাড়ার কথাই ভাবছেন তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ড্যানিয়েলসের স্বামী ব্ল্যাডো পেশায় একজন পর্ণতারকা। সিএনএনকে তিনি বলেন, মামলা সম্পর্কিত বিষয়গুলো পেছনে ফেলে এগিয়ে যেতে চান তারা, চান স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। এদিকে বৃহস্পতিবার এ সংক্রান্ত ফৌজদারি মামলায় তৃতীয় দিনের মতো নিউ ইয়র্কের আদালতে সাক্ষ্য দিয়েছেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। বলেছেন, ট্রাম্পের নির্দেশেই তিনি স্টর্মির মুখ বন্ধ করতে তাকে ঘুষ দিয়েছিলেন। জানা গেছে সোমবার আবারও তাকে জেরা করবেন ট্রাম্পের আইনজীবী। এসবের মধ্যেই আবারও নিজের বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।